আচ্ছা জি ভাই অফ করে দিয়েছিলেন। সমস্যা নেই, এটা আমরা জুড়াই দিয়ে তারপরে দিব, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন, তার মানে দেখেন এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড, আবার বসাতে হবে, সো এটার ঝামেলা ঝামেলা কিনা, কিন্তু ট্যাগ ম্যানেজারে বসাবো, আমাদের কোনো কোডই লাগবে না। তো এখানে বলেছে ভাই তুমি নিজে যদি বসাও, তুমি যদি নিজে ডেভেলপার হও বসাও, আবার ওই অ্যাপিয়ারেন্সে যান যদি ইয়া হয়, অথবা ইমেল করে ডেভেলপারকে পাঠিয়ে দাও, অথবা ইউজ ট্যাগ ম্যানেজার, কোড ফোড কিচ্ছু নাই। এখন কি করবো? ইউজ ট্যাগ ম্যানেজার। হ্যাঁ এই যে আমরা চলে আসতেছি, আমরা এখন চলে আসি এখানে। আচ্ছা এটা আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা দিতে পারি ট্যাগে এসে নিউ ট্যাগ নিতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে মানে ট্যাগে এসে নিউ ট্যাগ নিতে পারি, অথবা আমরা যদি ওভারভিউতে থাকি বা ওয়ার্কস্পেসে থাকি, এই যে নিউ ট্যাগ আছে এখানে ক্লিক করব। এই ট্যাগের নাম কি? গুগল, ও সরি, ট্যাগের নাম দিয়ে দিতে হবে একটা, ট্যাগের অলওয়েজ নাম দিয়ে কি ট্যাগ করব? গুগল অ্যাড পারচেজ, গুগল অ্যাড কনভার্সন অর পারচেজ, দেন পারচেজ দিন, পারচেজ মানে তো কনভার্সন, ঠিক আছে কথা, ঠিক আছে ঠিক আছে বসালাম। জি স্যার, এইবার আমরা যে এই গোলটুর মধ্যে একটা ক্লিক করে দেন, ক্লিক করার পরে এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটা আমরা সিলেক্ট করে ফেললাম। এবার বলেছে ভাই কনভার্সন আইডি, কনভার্সন লেভেল কোথায় পাবো? এই যে কনভার্সন আইডি কপি করো, একদম হুবহু সেম থাকতে হবে, একটা ওয়ার্ড এদিক সেদিক হলেও কিন্তু হবে না বস, কনভার্সন আইডি, কনভার্সন আইডি সেম আইডি হতে হবে, নয়েজ জায়গা উপরে 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 শান ভাই, ও সরি, কনভার্সন আইডি, ওকে। এবার হচ্ছে কনভার্সন লেভেল, এই কনভার্সন লেভেল কপি করলাম, স্পেসিফিক হতে হবে, কনভার্সন লেভেলে বসিয়ে দেন, ও নো আবার এডিট করেন, কনভার্সন লেভেলে বসিয়ে দেন, কি রে ভাই কনভার্সন লেভেলে বসিয়ে, কপি হয় নাই মনে হয়, হ্যাঁ হ্যাঁ হয়েছে, ওটা কাহিনী আছে, কনভার্সন লেভেলে বসিয়ে দিলাম। এখন আমাদের এই দেখেন, আমরা কিন্তু এই যে কনভার্সন ভ্যালু, ট্রানজেকশন আইডি, এগুলো কিন্তু আমরা এখনই দিচ্ছি না, এই জায়গাটার জন্য আমরা পরবর্তীতে আসবো, এই জায়গা কারেন্সি এগুলো কিন্তু আমরা দিচ্ছি না, আসবো। এখন আমরা ট্রিগার হবে কখন, ট্রিগার কখন হবে? ট্রিগার তখনই হবে যখন আমরা এই যে এই পেজে আসবো, এই যে অর্ডার রিসিপ্ট এই পেজে আসবো। এই অর্ডার রিসিপ্ট কি সারাদিন যদি আপনি ওয়েবসাইটে ঘোরেন, যদি কোনো অর্ডার না করেন, তাহলে কি কোনো ইউআরএল এর মধ্যে এই টোটালটাকে মিলে বলে হচ্ছে ইউআরএল, কি বলে ইউআরএল, এই টোটালটাকে আমরা বলি হচ্ছে ইউআরএল। এটা আমি একটু কপি করি, কপি করে যদি আমি একটা নোটপ্যাড নি বা ডক ফাইল নি, এটাকে আমরা বলি হচ্ছে ইউআরএল, আমরা কি বলি ইউআরএল, টোটালটা মিলে বলে আমরা ইউআরএল। আর ইউআরএল এর কোন খণ্ডিত অংশকে আমরা বলি হচ্ছে ইউআরআই, কি বলি ইউআরআই, ইউআরআই। তার মানে এর এই খণ্ডিত অংশটাকে আমরা এইটুকটাকে বলতে পারি না ইউআরআই। আচ্ছা তার মানে এইটা হচ্ছে টোটাল ইউআরএল, দেখেন এই পর্যন্ত সবার কমন থাকবে, এই জায়গা 16 18 16 19 16 20 16, এটা অর্ডারের আইডি, এই কি ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু এইটুকু কি সবার জন্য কমন না, কখন কমন, এর পরবর্তীতে আপনি আরেকটা অর্ডার করবেন সেখানে অর্ডার রিসিপ্ট থাকবে, আরেকটা অর্ডার করবেন সেখানে অর্ডার রিসিপ্ট থাকবে, তাহলে এই জায়গাটা কমন। এবং কখন এটা আসে, যখনই কেউ একজন প্রোডাক্ট অর্ডার করবে তখনই কিন্তু তাকে হচ্ছে অর্ডার রিসিপ্ট এবং থ্যাংক ইউ মেসেজ দেবে, এই পেজে আসবে, ঠিক না? তাহলে আমরা ট্রিগার করব তখন যে ভাই আমার একজন ইউজার এসে যখন কেউ অর্ডার করবে, আর অর্ডার করবে মানে কি এই ইউআরএল এ আসবে, আর এই ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিপ্ট কথাটা রেখা থাকবে, তাহলে এইটুকু কোন একটা ইউআরএল এর মধ্যে অ্যাজ এ ইউআরআই অর্ডার রিসিপ্ট থাকা মানে আমি ধরে নিতে পারি, ধরে নিতে মানে মানে কি অর্ডার হয়েছে, কথা ঠিক না? ঠিক না, তাহলে ট্রিগার হবে আমার ঠিক তখন, এই ট্রিগারে ক্লিক করলাম, এটা কিন্তু অল পেজ ভিউ না, অল পেজ হলে তো যে কোনো পেজে গেলে সে কি করবে, অল পেজ, অল পেজ মানে কি যে কোনো পেজে যাও মানে গুগল এটা পারচেজ ট্র্যাক করবে, কিন্তু এটা কি অল পেজে হলে কি পারচেজ হবে, না না যখন সে এই পেজে আসবে তখন। তাহলে আমরা এখানে উপরে একটা প্লাস আছে, প্লাসে ক্লিক করলাম, এইটার আমরা ট্রিগারের নাম দিচ্ছি
গুগল পারচেজ ট্রিগার অ্যাডস পারচেজ ট্রিগার পারচেজ ট্রিগার এখানে আমরা একটা ক্লিক করব এটা আমরা পেজ ভিউ বা পেজ ইউআরএল নিব আর কি কারণ কি এটা আরো অনেক ভাবে করা যায় আমি দেখাবো এর পরের বারে দেখাবো এই ইভেন্ট ইভেন্ট দিয়ে আর কি হ্যাঁ আর টেক ম্যানেজারের কোর্সে এগুলো সব দেখানো আছে বলা আছে এখানে এত কথা বলতে পারবো না আচ্ছা তার মানে হচ্ছে যেহেতু ডিফারেন্ট একটা পেজ ভিউ হচ্ছে যখন অর্ডার রিসিভ তার মানে কি অর্ডার রিসিভ পেজে আসতেছে অর্ডার রিসিভ পেজে আসা মানে এই পেজটা ভিউ হওয়া যে দ্যাটস ওয়াই আমরা পেজ ভিউটাকে ইউজ করতেছি করলাম এখন কি অল পেজ নো সাম পেজেস ক্লিক করলাম এখানেও দেখেন আবার পেজ হোস্টিং এখানে অনেক কিছু আছে আমরা পেজ ইউআরএল আর পেজ পাথ আমরা পেজ ইউআরএল সেট করলাম পেজ ইউআরএল কন্টেইন কন্টেইন মানে বাংলা কি ধারণ করা তার মানে পেজ ইউআরএল এর মধ্যে যদি এই অর্ডার রিসিভ কথাটা ধারণ করে তাহলেই তুমি ট্রিগার করবা আর এই অর্ডার রিসিভ কোন পেজ ইউআরএল এর মধ্যে এসে থাকা মানেই আমি বুঝবো যে আমার পারচেজ হয়েছে দ্যাটস দা থিং সেভ আমার পারচেজ ট্রিগার হয়ে গেল এখন এই দেখেন আমরা ট্যাগ বসালাম ট্রিগার বসালাম ভেরিয়েবলের ব্যাপার এখানে আসে নাই এটা আমরা আরেকটু পরে আসবে কারণ ওখানে আবার বেসিক কিছু কথাবার্তা আছে নেক্সট ক্লাসে বলব আমরা বলেছি যে কোনো ট্যাগ আমাদেরকে সেভ করতে হবে সেভ করে ফেললাম সেভ করার পরে আমাদেরকে বলেছি যে দেখেন আমাদের কিন্তু এখানে একটা ট্যাগ চলে এসেছে ট্যাগ কিন্তু আমরা যে এই ট্যাগটা সেট আপ করলাম এখন যে কোনো ট্যাগ সেট আপ করার পরে সেটা অবশ্যই পাবলিশ করতে হয় সো সাবমিট গুগল অ্যাডস পারচেজ ট্র্যাকিং পারচেজ ট্র্যাকিং দিলাম অথবা গুগল অ্যাডস পারচেজ ট্যাগ আর গুগল অ্যাডস পারচেজ ট্যাগ পাবলিশ করে দিলাম ডান ডান দেখেন ভার্সন 2 হয়ে গেছে খেয়াল করছেন সো এই ভার্সন মানে কি আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইভেন্ট এগ্রিগেটেড প্রোটোকল নাকি জানা ইভেন্ট এগ্রিগেটেড প্রোটোকল দিয়ে আইওএস এর প্রবলেম ইয়া করতেছেন না এই যে এখানে হচ্ছে এটা গুগল আরো অনেক আগে থেকেই ব্যবহার করে এটা ওই অ্যাপলের কারণে সাফারি ব্রাউজার থেকে করলে ট্যাগ গুলো প্রপারলি ফায়ার হতো না প্রপার ডাটা আসতো না কেউ যদি সাফারি ব্রাউজার ব্যবহার করে ওই গুগল অ্যাডস এর অ্যাড দেখে কেউ গুগল অ্যাডস টা দেখছে সাফারি ব্রাউজার সেখানে ক্লিক করছে অর্ডার করছে তাহলে ডাটাটা প্রপারলি আসতো না এই জন্য গুগল ব্যাক এন্ড এই ডাটা যাতে প্রপারলি আসে এই যে কনভার্সন লিঙ্কার ট্যাগ নামে গুগল একটা ট্যাগ বসাইছে এটি যে জন্য কনভার্সন ট্যাগ বসানোর সাথে সাথে কনভার্সন লিঙ্কার ট্যাগটাও বসাই দিতে হবে কেন যাতে ওই অ্যাপেল এর মতো দুষ্ট যে কোম্পানিগুলো আছে যারা ডেটা দিতে চায় না তাদের ডেটা যাতে গুলো ইফিসিয়েন্টলি গুগল ট্যাগ করতে পারে এই জন্য কনভার্সন লিঙ্কার ট্যাগ সো আমরা একটা ট্যাগ বসাই এই যে উপরে দেখানো আমাকে নোটিফিকেশনও দিয়েছে এখানেও আমরা ক্লিক করতে পারি এখানেও ক্লিক করে নিউ ট্যাগ নিতে পারি কনভার্সন লিঙ্কার ট্যাগ কনভার্সন লিঙ্কার ট্যাগ কনভার্সন লিঙ্কার ট্যাগ এই যে এখানে দিয়ে দিয়েছে গুগল কোথায় দিয়েছে এই যে কনভার্সন লিঙ্কার ট্যাগ এইটা আমরা আবার কোন পেজে বসাবো অল পেজে বসাবো কারণ ও যেখানেই যায় মানে সাফারি ব্রাউজার থেকে যে পেজই ব্রাউজ করে সেই পেজের ডেটাই যেন গুগলের কাছে যায় এটা আমরা অল পেজে বসাবো সাবমিট সেভ এন্ড সাবমিট কনভার্সন লিঙ্কার ট্যাগ শেষ আমাদের কাজ কথা কি বোঝা গেছে না যায় নাই এখন আমাদের টেস্ট করতে হবে ঠিক কি না ট্যাগ গুলো যে বসাইলাম প্রপারলি কাজ করছে কি করছে না সেটা আমরা কিভাবে করব সব কাটো কাটো এইটাই যে এখানে প্রিভিউ আছে এই প্রিভিউ মোডে যাওয়া মানে ডিবাগিং মোডে যাওয়া যে আমার ট্যাগটা ডিবাগ মানে কি ডিবাগ মানে বাগ আছে সেটারে কি করো ডিবাগ করো বাগ মানে কি ইস্যু প্রবলেম আর ডিবাগ মানে কি ইস্যু বা প্রবলেমটাকে সলভ করা কথা কি বোঝা গেছে প্রিভিউ মোডে গেলে দ্যাট ইজ দ্য ডিবাগ বাগ মানে কিন্তু সুন্দরবনের বাঘ ঘ না গ ওকে এখন আমরা এই যে ওয়েবসাইটের জন্য করব সেই ওয়েবসাইটের
এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে আমরা কানেক্ট করব ডিবাগ মোডে কানেক্ট আছে যে নট কানেক্টেড উপরে লেখা এখন আমরা ডিবাগ মোডে দেখেন জিটিএম ডিবাগ মোডে যে ডিবাগ মোড কানেক্টেড এখন আমরা এখানে দেখি এটা আমরা কন্টিনিউ দিয়ে দিব দেখেন ট্যাগ ফায়ার্ড অলরেডি একটা ট্যাগ ফায়ার্ড হয়েছে কেন হয়েছে বলেন তো কারণ কনভার্সন লিংক ট্যাগটা আমরা অল পেজে বসাইছি যেখানে সে অলরেডি ট্যাগ করে ফেলছে কিন্তু ট্যাগ নট ফায়ার্ড গুগল পারচেজ ফায়ার হয় না কারণ কি আমরা কি কোনো প্রোডাক্ট কিনেছি আমরা তো প্রোডাক্ট কিনি নাই কারণ আমরা ওখানে বলে দিয়েছি ট্রিগার মানে কন্ডিশন কন্ডিশন দিয়েছি ভাই যখন প্রোডাক্ট কিনবে তখনই তুমি এটা ফায়ার হবে দেখি কি হয় এখন আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করি অ্যাড টু কার্ট করি এই যে ডিবাগার কানেক্টেড আছে ভিউ কার্ট করি ডিবাগার কানেক্টেড আছে প্রসিড চেক আউট করি ডিবাগার কানেক্টেড আছে আমরা এবার প্লেস অর্ডার দিয়ে দিই এখন দেখি কি হয় এখানে এই দেখেন প্লেস অর্ডার দেওয়ার সাথে সাথে যখনই আমাকে সাকসেস মেসেজ দিয়েছে তখনই এই ভদ্রলোক ফায়ার্ড হয়ে গিয়েছে এখানে আমরা ক্লিক করি সব কিছু ঠিক আছে ব্যাকএন্ড এরিয়া নেই আমরা এই যে ভেরিয়েবলে যে দেখি কিছুই নাই আচ্ছা ভেরিয়েবল কখন পাবো ভেরিয়েবল আমরা পাবো এই যে চেক আউট আমরা এখানে পাবো এখানে পাবো এই যে এখানে ভেরিয়েবল এই ভেরিয়েবলগুলো দেখাচ্ছে আর কি আচ্ছা এই ডেটা লেয়ার টিয়ারগুলো নিয়ে আমরা পরে পরবর্তী দিনে কথা বলবো তখন আমরা এই জায়গাগুলো কথা বলবো আর কি আচ্ছা দেখেন আমি প্রত্যেকটা পেজে গেছি আর ও কিন্তু ডিবাগ ইয়া হয়েছে দেখছেন এই যে আমি যখন কাটে গিয়েছি আমি যখন আচ্ছা এই জিনিসগুলো হালকা একটু বলে দিই সুবিধা হবে মেসেজটা একটু পরে বলি কন্টেইনার লোডেড কন্টেইনার আমরা যখন আচ্ছা আমরা এখান থেকে শুরু করি যেমন এটা আমার প্রথম আসছিল এক মেসেজ এটা আমরা একটু পরে আসি কন্টেইনার লোডেড আসে কন্টেইনার লোডেড মানে হচ্ছে ওই যে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যে কন্টেইনার দিলাম মানে যে ডেটা ট্রাফিক দিলাম তার মানে এদের মধ্যে কানেকশন হয়েছে দ্যাট ইজ কল্ড কন্টেইনার লোডেড মানে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা অ্যাকাউন্ট করলাম তার মধ্যে কন্টেইনার মানে কি ডাটা সোর্স মানে কি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ কন্টেইনার লোডেড মানে যে মোবাইল যে ওয়েবসাইট আপনি দিয়েছেন সেটা ট্যাগ ম্যানেজারের সাথে প্রপারলি কানেক্টেড হয়েছে কন্টেইনার লোডেড ডোম রেডি ডকুমেন্ট অবজেক্ট মডেল বলে এটা মডিউল বলে এটা হচ্ছে যে যে পেজে আপনি গিয়েছেন ওই পেজের ব্যাকএন্ডে কি এইচটিএমএল ফাইল আছে না ভিউ সোর্স দিয়ে এর মধ্যে এই যেগুলো সব মেটা এই যে এইচটিএমএল ফাইল আছে না এই এইচটিএমএল ট্যাগ এর মধ্যে যে কোডগুলো আছে যে হাজার হাজার কোড এই কোডগুলো প্রপারলি এক্সিকিউট হয়েছে দ্যাটস ওয়াই ও হচ্ছে ডোম রেডি তাহলে ডকুমেন্ট অবজেক্ট মডিউল ইজ রেডি মানে এইচটিএমএল কোড ইজ এক্সিকিউটেড উইন্ডো লোডেড মানে যখন হচ্ছে যে ওই ব্যাক এন্ডের কোড গুলো এক্সিকিউট হয় বলেই তো আপনি ওয়েবসাইটে এরকম গ্রাফিক্যাল ইন্টারফেস দেখেন তার মানে উইন্ডো ইজ লোডেড দ্যাট ইজ দ্য থিং কথা বোঝা গেছে সংক্ষেপে এগুলো আমি আরো বিস্তারিত আলোচনা করেছি ট্যাগ ম্যানেজার করছি দ্যাটস দ্য থিং এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এখন যদি আপনি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা নেক্সট দিব ডন লিখে দিব কাহিনী শেষ এখানে আনভেরিফাইড থাকবে যতক্ষণ না এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি একটা অ্যাড চালাবেন সেই অ্যাড থেকে কোনো একটা ভদ্রলোক আপনার ওয়েবসাইটে আসবে প্রোডাক্ট পারচেজ করবে ততক্ষণ পর্যন্ত আনভেরিফাইড থেকে এটা হবে যে নো রিসেন্ট ডাটা এরকম লেখা থাকবে বুঝতে পারছেন রেড সিগনাল এখানে আনভেরিফাইড থেকে যে তিন ঘন্টা পরে এটা 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 এখানে লেখা আসবে যে নো রিসেন্ট ডাটা অ্যাভেলেবেল রেড সিগন্যাল যখনই আসবে তখন এখানে কাউন্ট হবে স্ট্যাটাস ইজ ওকে তার মানে কি নরমাল হলে হবে না গুগল অ্যাডস চালাতে হবে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে এরপরে ওই অ্যাড দেখবে ওয়েবসাইটে আসবে প্রোডাক্ট কিনবে তারপরে এটা ইয়া দেখবে কথা বোঝা গেছে না যায় নাই এই হলো মোটামুটি আমাদের আজকের ট্রেনিং কেমন ছিল শামিম ভাই ছিল ভালো অনেক প্র্যাকটিস ভাই একটু কি ব্যাকে যাওয়া যায় যে ডিবাগার মোডে ওই জায়গায় একটা আমার কোশ্চেন ছিল ডিবাগার হ্যাঁ এইখানে যে ট্রেন্ডি টি-শার্ট তারপর ডিএং ব্লু শুজ মানে এইগুলাতে মানে যে পাশে দেখেন যে নীল মার্ক আছে ওইখানে কখনো কখনো হলুদ হয় কখনো লাল হয় এটা কি একটু বলা যাবে আমি সঠিক জানি না মানে কখন এখানে হলুদ হচ্ছে কখন এখানে নীল হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটা আমার জানা নাই আচ্ছা এইটা জানলে কি হবে বস বলেন তো একটু
জানি না, আমি মানে ওই প্র্যাকটিস করার সময় একটু দেখছিলাম যে কখনো কখনো এরকম হয়। মানে যদি না মানে এখানে কিন্তু এ কিন্তু ডেটা দিচ্ছে, ডেটা দিচ্ছে মানে কি এক একটা স্ট্যাটাস সম্পর্কে বলতেছে যে ভাই এটা রেডি, এটা রেডি, এটা রেডি। তার মানে ওই ওই এই পেজে চেক আউট পেজের জন্য এতগুলো, এই পেজের জন্য এতগুলো, প্রত্যেকটা কিন্তু একই জিনিস বারবার আসছে। এবং এগুলো কিন্তু একটা স্ট্যাটাস, কি স্ট্যাটাস যে এটা মানে কন্টেইনার লোড হয়েছে, ব্যাকএন্ডে যে এইচটিএমএল কোডগুলো আছে সেগুলো লোড হয়েছে, দেন টোটাল উইন্ডো মানে ভিজিবল হয়েছে। তার মানে এখানে কালার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে লোডিং এ কোনো ঘাপলা টাপলা এর বেশি কিছু হতে পারে। আর এটা না জানলে কি আমরা কাজ করতে পারবো না? অবশ্যই পারবো ভাই। তাহলে ওদিকে তাকানোর দরকার নেই, যে জিনিসগুলো শিখালাম এই দিকে একটু মনোযোগ দেন, বারবার প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক এটাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং বসাতে হবে, তারপরে সাবমিট করতে হবে। স্যার ভাই আমার একটা প্রশ্ন ছিল, স্যার ভাই যে এই পারচেজ পেজে গিয়ে কোনো কারণে যদি ভিজিটর আবার রিলোড দেয় তাহলে ওটাকে ডাবল থাকবে না? না হবে না, পারচেজ পেজে গেলে রিলোড দিলে হবে না। আপনি বলতেছেন এখানে এরকম করলে হবে না, একটাই কাউন্ট হবে। এর পরবর্তীতে ভাই আমরা ট্রানজাকশন আইডি নিব, মানে পরের ক্লাসে দেখে নেন ওই আইডির জন্য, ওই ভ্যালুর জন্য। এই যে এখানে যে ইনফরমেশন গুলো দেখতেছেন, টোটাল ভ্যালু, ক্যাশ অন ডেলিভারি কিনা, ইমেল, এগুলো প্রত্যেকটা ট্র্যাক করা যায়, বুঝতে পারছেন? সো আইডি ধরে নিব, হবে না। এই যেমন ধরেন এর জন্য একটা ট্রানজেকশন আইডি আছে না, এই যে অর্ডার নাম্বার, এইটা যদি আপনি রিলোড দেন তাহলে অর্ডার নাম্বার কি চেঞ্জ হয়ে যায়? না, এই অর্ডার নাম্বারটা আমরা ট্র্যাক করব। তাহলে হচ্ছে আপনি 100 বার রিলোড দেন, ও যখনই দেখবে অর্ডার নাম্বার ডুপ্লিকেট আর কোনো চিন্তা নেই। কথা বোঝা গেছে না? যায় নাই, গেছে ভাই। নেক্সট ক্লাসে খেলা হবে। তাহলে এই কনভার্সন যদি বায়ার যদি অ্যানালিটিক্স একটু দেখতে চায় তাহলে এটা কি এই কনভার্সন? এই কনভার্সন তো যেখানে দেখতে আমরা যে লাইভ ইয়া দেখি, ওই যে একটা জায়গা মনে আছে কনভার্সন ইনক্লুড ইএস মেরে আসছিলাম, মনে আছে অ্যাট্রিবিউশনের আগে? আমার আছে না স্যার, মনে আছে? হ্যাঁ মনে আছে। ইএস মেরে আসছিলাম, ওই ইএস মারার কারণে কি ঘটনা ঘটছে দেখেন। আমরা যাব হচ্ছে কিউএস প্লাগিং, ক্যাম্পেইনে যান, এসো গুগলের কি এফিসিয়েন্সি কম হয়ে গেছে? এফিসিয়েন্সি কম না, এটা আমাদের নেটের সমস্যা। কনভার্সন যে কারণে যে আমাদের এখানে, আরে বেটা এই দেখেন কনভার্সন, এই যে এই কলামে এই যে ইনক্লুড ইয়েস করার কারণে এই জায়গাটা অ্যাড হয়েছে, এখানে 1 2 3 4 হয়। যদি এটা না থাকে এই কলাম থেকে নিয়ে নেবেন, এই যে কনভার্সনে, যে এই যে কনভার্সনে ক্লিক মারছেন, কনভার্সন পার ভ্যালু, কনভার্সন পার মানে এভরিথিং, কনভার্সন পার ক্লিক, কনভার্সন পার কস্ট, হাজার হাজার কনভার্সন মানে সব দিয়ে দিবেন, দেখেন ওই ইয়া কত বড় হয়। এই যেখান সব চলে আসবে, পার কনভার্সনে, পার কনভার্সন ভ্যালু, পার কস্ট মানে এভরিথিং, কস্ট পার অল কনভার্সন মানে টোটাল কনভার্সন মানে এভরিথিং, ভ্যালু পার অল কনভার্সন, কনভার্সন ভ্যালু পার কস্ট, কনভার্সন ভ্যালু পার ক্লিক, এভরিথিং ডেটা এখানে দেখা, ঠিক আছে? সো এখানে দেখাবে, কথা বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে ভাই। আজকের মতো আর কথা বলতে দিয়েন না, আমি কোনো কথা আর বলবো না, রেকর্ড অফ।